আহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে জিম ইব্রাহিম খলিল আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর টোনস ইন স্টেটমেন্ট 4.4.1 যে আমাদের সিলেক্ট ফাইভ টোনস পাঁচটা কবিতা থেকে যে টোন আইডেন্টিফাই করতে হবে কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই এখানে বলছে যে সিলেক্ট ফাইভ পয়েন্টস পাঁচটা কবিতা সিলেক্ট করো বা নির্বাচন করো ইউ হ্যাভ রিড ইন ইউর টেক্সট বুক তুমি তোমার বইতে যেটা পড়েছ ইদার বাংলা অর ইংলিশ তো আমরা প্রিপেয়ার করব অবশ্যই বাংলা না যেহেতু ইংলিশ ক্লাস অবশ্যই ইংলিশ কবিতা সিলেক্ট করতে হবে সেটা হতে পারে ক্লাস সিক্সের সেভেনের ক্লাস এইটের এবং ক্লাস নাইনের যেগুলো অলরেডি তুমি পড়েছ লিস্ট দ্যাম ইন দ্য লেফট কলাম সে কবিতাগুলো এখানে এই যে বলছে নেম অফ দ্য পোয়েম এই কলামে তোমাকে কবিতাগুলোর নাম লিখতে হবে তা ওই কবিতা থেকে তুমি কি টোন পেয়েছ সে টোনের নাম লিখতে হবে তারপর বলছে কোট ফ্রম দ্য পোয়েম যেই কবিতার লাইন ধরে তুমি টোনটা আইডেন্টিফাই করেছ সে লাইনটি এখানে তোমার ব্যাখ্যা দিতে হবে তো যাই হোক এই কাজটা আমরা করছি প্রথমে যে কবিতার নামটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ক্রসিং দ্য বার যেটা অলরেডি আমাদের ক্লাস নাইনে আছে আলফ্রেড লর্ড টেনিসন লিখেছেন এই কবিতাটি তা আমরা নিশ্চয় জানি ক্রসিং দ্য বার বলতে বার বলতে এই ইহকাল থেকে পরকালীন জীবনে ট্রানজিট হওয়া তো এই টোনটা কিসের টোন এই কবিতায় যে টোনটা আছে সেটা হচ্ছে টোন অফ কাম অ্যাকসেপ্টিং টোন কনভিজ দ্য সেন্স অফ রেডিনেস ফর লিভিং অ্যান্ড কাম ট্রানজিশন তো এই এই টোনটা হচ্ছে মূলত লিভিং অ্যান্ড কাম ট্রানজিশন হুম যে একাল থেকে অন্য কালে যাবে যেখানে কোনো ল্যামেন্টেশন থাকবে না কোনো ক্রাইম থাকবে না কোনো স্যাডনেস থাকবে না কোনো ফিউনারেল থাকবে না বিদা থাক বিদা অনুষ্ঠান থাকবে না এখানে কবিতার ডাইরেক্ট এই যে ক্রসিং দ্য বার কবিতার ডাইরেক্ট লাইন আই হোপ টু সি মাই ফাইল ফেস টু ফেস ওয়েন আই হ্যাভ ক্রস দ্য বার এ লাইনটা আমরা পড়েছি এই কবিতা বলতে আমরা এ লাইনটা দ্বারা বোঝায় যে যখনই আই হোপ টু সি আমি দেখব ফেস টু ফেস মাই ফাইলট ফাইলট বলতে আমাদের আল্লাহকে বুঝিয়েছে হয়ে নাই হ্যাভ কজ দা বার যখন আমি এই ইহকাল ত্যাগ করব এক্সপ্লেনেশন বলতে আমরা দা পোয়েম স্পিকস দা ফাসিং ফ্রম লাইফ টু ডেথ জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত উইথ দ্য স্যারেইন অ্যাসিউরেন্স একটা শান্ত নিশ্চয়ন এন্ড ফেইথ একটা বিশ্বাস ইন ফথ এ হেড সেই বিশ্বস্ত পথে এগিয়ে যাওয়া হুইচ ইমান নেই টোন অফ ট্রাঙ্কুইল অ্যাকসেপ্টেন্স এখানে ইমানেট বলতে যেটা যে টোনটা ট্রাঙ্কুইল অ্যাকসেপ্টেন্স নিশ্চিত হওয়া যেটা যে টোনটা নিশ্চিত নিশ্চিত হয় ট্রাঙ্কুইল অ্যাকসেপ্টেন্স তৃতীয় যে কবিতা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে অন দ্য গ্রাসুফার এন্ড ক্রিকেট অন দ্য গ্রাসুফার অ্যান্ড ক্রিকেট এটা লিখেছেন জন কিটস তো আমরা চাইলে কবিতা কবির নাম নাও লিখতে পারি এখানে বলছে এই কবিতা কি টোন প্রকাশিত হয়েছে টোন অফ দা পোয়েম ইজ লাইট এন্ড জয়ফুল জয়ফুল টোনটা প্রকাশ করেছে কারণ আমরা জানি যে জন কিটস কিন্তু লাভ অফ পয়েট অফ নেচার বা রোমান্টিক কবি আমরা বলতে পারি তো সেক্ষেত্রে এটা হচ্ছে জয়ফুল টোন প্রকাশ করেছে দা ফয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডে এখানে বলছে পৃথিবীর কবিতা কখনো কি নয় মৃত নয় বা শেষ নয় ভ্যানিশ নয় তো এখানে ব্যাখ্যা বলতে আমরা কি বলছি দ্য ক্যারিজ দ্য টোন অফ এডমিন এখানে প্রশংসা জয় সূচক টোন এখানে কি করেছে ক্যারি করেছে আহ বিকোজ ইট ইজ one অ দা জয় এন্ড অ্যাপ্রিসিয়েশন ফর দার্থ এন্ড দুরিং আহ বিউটি মানে আহ বলতে এনজয় দ্য বিউটি অফ এন্ড মিউজিক উইথ এন্ডিউর no ম্যাটার দ্য সিজন মানে যেটা যে কোনো সিজনে কি করা যায় যে কোনো মোমেন্টে ব্যবহার করা যায় বা এনজয় করা যায় পরের যে কবিতাটা সেটা আমরা লিটল লিটল প্ল্যান্টস প্ল্যান্টস যেটা লিখেছেন কে এল ব্রাউন তো এই টোনটা কি প্রকাশ করেছে এই টোনটা প্রকাশ করেছে জেন্টেল আহ শান্তি তারপরে নার্চারিং এখানে ফোসা নার্চারিং বলতে পোষা বা কেয়ারিং তারপরে এনকারেজিং উৎসাহ অপটিমিস্টিক আশাবাদী টোন প্রকাশ করেছে তো এখানে বলছে ওয়েক সেট দা বোল অফ দা রেইন ড্রপ স্প্রাইট এখানে এই যে বোলটা দ্বারা বলতে স্মল ম্যামেলস কে বোঝানো হয়েছে এটা কবিতার লাইন কোট তো এক্সপ্লেনেশন দা পোয়েম কনভেজ দা পোয়েম এক্সপ্রেস কি টোন টোন অফ জেন্টল এন্ড এনকোরেজমেন্ট এন্ড কিউরিওসিটি অ্যাজ ইট ডেসক্রাইব দা ইউকেন ইওকেনিং এন্ড গ্রোথ অফ দা প্ল্যান্টস পরের যে কবিতাটা সেটা আমরা সিলেক্ট করেছি অড অন সলিটিউড এটা লিখেছেন আলেকজান্ডার ফুফ এই কবিতাটি টোন প্রকাশ করেছে কাম তারপরে কন্টেন্ডেড তারপরে রিফ্লেকটিভ তারপরে এখানে বলছে যে কবিতার লাইন হচ্ছে আহ হ্যাপি দ্যান হুজ উইশ কেয়ার এফ ফেটার্নাল অ্যাকর বাউন্ড

তারপরে হ্যাপি ম্যান মানে নিজের স্থানে নিজের ইয়ারে শ্বাস প্রশ্বাস নেওয়া তো গ্রামীণ জীবনের কথা বলছি ডাজ শো ওভারঅল টোন অফ শান্তি বা প্রশান্তি আত্মতৃপ্তির কথা এখানে বলেছেন সর্বশেষ যে কবিতাটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে লেজার লেজার কবিতাটা লিখেছেন ডব্লিউ এইচ ডব্লিউএইচিস এটা হচ্ছে এ টোন অফ কন্টেম

আমি নিয়মিত ক্লাস নাইন এইট সিক্স এবং সেভেনের ভিডিও আপলোড করে থাকি আপনার প্রয়োজনে গিয়ে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন প্রয়োজনীয় সকল ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনি যদি দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ